আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ন্যাচারোপ্যাথিক হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে আমি ডাক্তার ফরহাদ শামীম স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকজন পেশেন্টের গল্প শুনব, যাকে আমরা গত কয়েকদিন থেকে ট্রিটমেন্ট দিয়ে আসছিলাম এবং তাকে বেশ কয়েকটা সেশন ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। তো তার সমস্যা ছিল স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসলে পেইন ছিল আর আশেপাশের এরিয়াগুলোতেও পেইন ছিল। তো এই ভাইটি আমাদের ক্যাম্পাসেরই ছোট ভাই, আমার খুব কাছের এক ছোট ভাই। আমরা তার মুখ থেকেই শুনবো বাকি গল্প, বাকি ইতিহাস। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, কত তোমার বয়স তুমি? 28 বছর। বিএমএস? হ্যাঁ, বিএমএস। আচ্ছা, তোমার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল হলো স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেলটা পেইন ছিল। আচ্ছা, পেইনটা ছিল 2010 সাল থেকে পেইনটা শুরু হয়েছে, তো এই ওইখান থেকে আর কি এত দূর পর্যন্ত ছিল। আচ্ছা, তো 2010 সাল থেকে 2022 সাল প্রায় 12 বছরের একটা পেইন। আমাদের এখানে কি কি ট্রিটমেন্ট নিছো? এখানে নিছি আমি হলো ম্যাসাজ, তারপরে হলো অ্যাকুপাঙ্কচার, তারপরে ড্রাই ক্যাপিং। আচ্ছা, তো এখন আমরা কয়টা সেশন দিছিলাম তোমাকে টোটাল? আমার টোটাল 5টা সেশন। আর এর আগে তুমি কি অন্য কোথাও ট্রিটমেন্ট নিছিলা? হ্যাঁ, এর আগে আমি ট্রিটমেন্ট নিছিলাম। এর আগে আমি থেরাপি নিছিলাম এখানে, ওইখানে প্রায় 5টা সেশনের মধ্যে থেরাপি নিছিলাম। তার সাথে আরো কিছু মেডিসিন দিছিল স্যার, সেগুলো আমি খেয়েছিলাম। তো তাতে কি রেজাল্ট আসতো? আমার ওইগুলো নেওয়ার পরে আমার মনে হতো যে তখন একটু সাময়িক ভালো লাগতেছে, কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন আসতো না। আচ্ছা, এখন এইখানে ট্রিটমেন্ট সেশন আমরা দিছি হচ্ছে 5টা নাকি 6টা? এখানে 5টা। 5টা নেওয়া হয়েছে। এখন কি রকম লাগতেছে? এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক বেটার। আচ্ছা, আমি যদি পেইনটাকে 1 থেকে 10 এর মধ্যে স্কেল করি, তাহলে এখানে আসার পূর্বে পেইনটা কেমন ছিল? পেইনটা 10 এ ছিল। 10-10ই ছিল। আর এখন কি রকম আছে? এখন 2-3-এর দিকে আসবে। আচ্ছা, তাহলে দর্শক আপনারা দেখলেন যে এই ছোট ভাইটি প্রায় 12 বছর যাবত স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসলের পেইনে ভুগছিল এবং এখানে সে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্টের পর কিছুদিন সুস্থ থেকেছে, আবার হয়তো ব্যাক করেছে পেইন। কিন্তু এখন আমরা 5টা সেশন দেওয়ার পর সে প্রায় 80% সুস্থ হয়ে গেছে এবং আশা করি আর হয়তো 2-1টা সেশনের মধ্যে আমরা তাকে পুরোপুরি সুস্থ করে ফেলতে পারবো। তো 12 বছরের একটা পেইন, দীর্ঘ সময়ের পেইন, একটু সময় লাগবে এবং অ্যাকুপাঙ্কচার এবং বিভিন্ন সময় তাকে আমরা ড্রাই ক্যাপিং, মাসাজ, বিভিন্ন কম্বিনেশন থেরাপির মাধ্যমে তাকে আমরা চেষ্টা করছি পরিপূর্ণভাবে সুস্থ করে ফেলার জন্য, যেন এই পেইন আর কখনো তার জীবনে ব্যাক না করে। তো দর্শক, এই ছিল আজকের রিভিউ। আপনাদেরও যাদের এরকম পেইন রিলেটেড যে কোনো ধরনের সমস্যা আছে, আপনারা আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন এবং ব্যথামুক্ত জীবনে সুস্থভাবে জীবনযাপন করুন। ধন্যবাদ।